নিউজ এক্সপ্রেস নিবেদন করছে। স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার। এম জি গার্মেন্ট, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। আপনার পোশাক হোক আপনার আধুনিক রুচি ও ব্যক্তিত্বের পরিচয়। রঙ্গিত বাসমতি রাইস, পিওর এন্ড টেস্টি, আসলি বাসমতি চাওয়াল। নমস্কার সবাইকে, স্বাগত নিউজ এক্সপ্রেসে। আমি আপনাদের সঙ্গে বিপাশা। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। রামপুরে কাটামারিতে এক তৃণমূল কর্মীর খুনে ঘটনায় চাঞ্চল্য, অভিযোগে তীর বিজেপির দিকে। দিনহাটায় বোমাবাজির অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। দুয়ারে সরকার প্রকল্প নিয়ে বিভ্রান্ত কোচবিহার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে। 50 সমিতি কর্মাধ্যক্ষকে বহিরাগতদের দিয়ে মারধর করার অভিযোগ মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। এবার আসছি বিস্তারিত খবরে। তুফানগঞ্জ 2 নং ব্লকের রামপুর 2 নং জিপির কাটামারিতে এক তৃণমূল কর্মীর খুনের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। মৃত কর্মীর নাম খালেক মিয়া। মৃত ব্যক্তির বাড়ি সিঙ্গিবাড়িতে। তিনি 9-এর 52 নম্বর বুথের একজন তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। অভিযোগে তীর রয়েছে বিজেপির দিকে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার বাজার করে বাড়িতে গিয়ে বাড়ি থেকে আবার বের হন, কিন্তু বাড়িতে ফেরেননি তিনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার খোঁজ পাওয়া যায়নি। এদের সকালে বাড়ির অদূরে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির মুখে বিজেপির পতাকা গুঁজে দেওয়া ছিল এবং পাশে একটি ছুরি পড়েছিল। মৃত ব্যক্তির শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, গতকাল সন্ধ্যায় ওই এলাকায় বিজেপির একটি বুথ মিটিং ছিল, সেখানেই ওই কর্মীকে উপস্থিত থাকতে বলে, কিন্তু সে ছিল না, তাই পরিকল্পিতভাবে বিজেপি খুন করেছে। এদিন ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ঘটনাস্থলে গিয়ে মৃতের পরিবারের সাথে তিনি কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। সেই সাথে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে, এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি এবং দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি তোলেন তিনি। সকালবেলা আমি কাজেতে বাইরেছি, কাজের থেকে আসে মানে ওই জায়গায় এসে দেখি মানে এক বন্ধু কইতেছে, কয়তো ওই যে একটা লোক পড়ে রয়েছে। তারপরে আমি সে মানে দেখি আমার বাবা, পরে মানে মুখের মানে কাপড়টা আমি সরাইলাম, তো মানে বিজিবির ফ্ল্যাগ আছে এটা। হ্যাঁ, তো কে মারছে, কে মারছে এটা আমি তো আর বলতে পারবো না। আমার বাবা টিএমসি করতো। মর্গে বসে থাকে, শ্মশানে বসে থাকে, কখন একটা বডি আসবে, সেই বডিটা ঝাঁপিয়ে ধরবে আর বলবে তৃণমূল খুন করে দিয়েছে। করোনায় মারা গেলে তা বলছে তৃণমূল খুন করেছে, ক্যান্সারে মারা গেলে তা বলে তৃণমূল খুন করেছে, অ্যাক্সিডেন্টে মারা গেলে তা বলছে তৃণমূল খুন করেছে, সুইসাইড করলে, আত্মহত্যা করলে তা বলছে তৃণমূল খুন করেছে। অর্থাৎ ওরা খুনের রাজনীতিটা কায়েম করতে চাইছে, শান্ত বাংলাকে অশান্ত করার জন্য। আমরা নিন্দা করছি, আমরা শীঘ্রই এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব এবং একটানা আনন্দ আন্দোলন গড়ে তুলব এবং আমাদের দাবি থাকবে, বিজেপির যে হারমাদরা খুন করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমরা নেতৃত্বের সাথে বসে আমরা আন্দোলনের যে কর্মসূচি আমরা সেটা আজকেই ঘোষণা করব। মালতী রাভা তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করে বলেন, বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। সারা রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, মূলত এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরেই এই মৃত্যু বলে তিনি জানান। দেখুন, বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাসী নয়। তৃণমূল সারা বাংলা জুড়েই বিজেপি কর্মীদের উপর বিজেপি কর্মীদের খুন করছে, সন্ত্রাসটা চালিয়ে যাচ্ছে এবং এই যে দুর্ভাগ্যজনক ঘটনাটি তুফানগঞ্জে ঘটেছে, যে সংখ্যালঘু এক ভাই নিহত হয়েছে, আমরা এই খুনের যেমন তদন্ত বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। সঠিক তদন্ত করলে সব কিছু বেরিয়ে আসবে।
বিজেপি এর সঙ্গে জড়িত নয়, কিন্তু সারা কুচবিহার জেলায় আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস যে খুনের রাজত্ব চালিয়ে যাচ্ছে। বিজেপি কয়েকজন কর্মী নিহত হয়েছে, অসংখ্য কর্মী আহত হয়েছে। দিনাটা থেকে শুরু করে, শীতলকুচি থেকে শুরু করে তুফানগঞ্জে আমাদের একের পর এক কর্মী দিনের দিবালোকে খুন করা হয়েছে। প্রশাসন ব্যর্থ, প্রশাসন নির্বিকার, তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। একের পর এক এরকম ঘটনা ঘটছে। আমরা চাই কোচবিহার জেলার প্রশাসন যে নিরীহ কর্মীদের, কার্যকর্তাদের যেন এভাবে মৃত্যু না ঘটে। এখানে রাজনীতি করা নয়, আমরা চাইছি না কোনো বিজেপি কর্মী হোক আর যে কোনো নিরীহ মানুষের মৃত্যু চাইছি না। তৃণমূল কংগ্রেস যে খুনের রাজত্ব করছে, এই খুনের সঙ্গে বিজেপি জড়িত নয়। ওরা ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, সব জনগণ বিজেপির পাশে আছে। সংখ্যালঘু ভাইরা প্রতিদিন বিজেপিতে জয়েন করছে, এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা এই সংখ্যালঘু একজন ভাইকে খুন করে যে খুন করেছে। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে দুষ্কৃতকারীদের যেন বিচার বিভাগীয় তদন্ত করে তাদের গ্রেপ্তার করা হয় এবং কঠোর শাস্তি দেওয়া হয়। আমরা ওই পরিবারের পক্ষে সমবেদনা জানাচ্ছি, তার পরিবারের পাশে দাঁড়াচ্ছি যে সংখ্যালঘু এক ভাই খুন হয়েছে। এটা তৃণমূল তাদের এলাকা দখল করার জন্যই এই খুন করেছে। আমরা জানি ওই এলাকায় বিজেপি কর্মীরা গৃহহীন, গৃহ ছাড়া। অনেকদিন থেকে আমরা অনেক অভিযোগ জানিয়েছি, ওই এলাকা দখল করার জন্যই ওইখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। নিরঞ্জন সরকার একজন তৃণমূলের নেতা, মুকুল চক্রবর্তী একজন তৃণমূলের নেতা এবং ধনেশ্বর বর্মন তৃণমূলের নেতা, তারাই এলাকা দখলের জন্য এই খুন করেছে এবং এই খুন করে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। কিন্তু বিজেপি যে কোনো কাউকেই খুন করে বিজেপিকে রোখা যাবে না। বিজেপির পাশে জনগণ আছে, বিধানসভা নির্বাচনে মানুষ দেখিয়ে দিবে তাদের পরাস্ত করে তৃণমূল কংগ্রেস গোহারা হারবে তুফানগঞ্জে। এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সংখ্যালঘু ভাইকে তারা খুন করেছে। আমরা এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি, দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। বুধবার গভীর রাতে বোমাবাজির অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। জানা যায় বুধবার রাত দুটো নাগাদ দিহাটা শহরের এক নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর তথা দিহাটা শহরের তৃণমূলের সাধারণ সম্পাদক জয়দেব ঘোষের বাড়ির সামনে বোমাবাজি করার পাশাপাশি তার বাড়ির সামনে রাখা বাসে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। বোমের আওয়াজ পেয়ে আশপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। ঘটনা খবর পেয়ে আজ সকালে পুলিশ সেখানে পৌঁছে একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। অভিযোগের তীর বিজেপির দিকে। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির শহর মণ্ডলের সাধারণ সম্পাদক অমিত শাহ বলেন, সকাল 7:30 নাগাদ তিনি চেকপোস্ট থেকে দিহাটার দিকে ফিরছিলেন। সেই সময় জয়দীপ ঘোষের বাড়ির সামনে তার ছেলেরা তাকেই আটকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার গাড়ি আটকে রাখে বলে অভিযোগ। অমিত শাহ সেখান থেকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন। এই ঘটনায় দুপক্ষ থেকেই দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা গেছে। সকালবেলা নিজের কাছে চেকপোস্টে গিয়েছিলাম, ওখান থেকে ফেরার পথে 7:30 নগাদ আমাকে জয় ঘোষ, জয় ঘোষের ছেলে বেলে ওর বাড়ির সামনে আটকিয়ে আমার মাথায় আর্মস রেখে আমায় জানে মারার হুমকি দেয় আর আমায় বাইক আটকানো হয়, চাবি কেড়ে নেওয়া হয়, পাম্প ছাড়া হয়। আর তখনই আমি নিজের প্রাণ বেঁচিয়ে ওইখান থেকে পালিয়ে আসি। গতকাল রাত 1:30 নাগাদ বিভৎস শব্দ শুনে আমরা ছুটে বাইরে বেরিয়ে আসি, আশেপাশের লোকরাও বেরিয়ে আসে এবং দেখা যায় যে একদল দুষ্কৃতিকারী তারা মোটরসাইকেল নিয়ে এসে এই রাস্তায় দুটো বোম চার্জ করে, বোম দুটো ফাটে এবং গাড়ির কাঁচ ভাঙা। সেই অবস্থায় আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং
পরবর্তীতে সকালে পুলিশ প্রশাসনকে খবর দেই, তারা এসে দরজা খোলেন এবং একটি তাজা বোমা উদ্ধার করেন। বারবার এটা নিয়ে এই গাড়ির উপর প্রায় তিন চারবার হামলা হলো, আপনারা জানেন। আমাকে ভাতে মারারও চক্রান্ত এবং প্রাণে মারারও একটা চক্রান্ত চলছে। তারা বিজেপির মদতদাতা তৃণমূলের ভেষধারী এক শ্রেণীর নেকি তৃণমূলী যারা বিজেপিকে প্রশ্রয় দিচ্ছে, কারণ শহরে বিজেপির সেই অর্থে কোনো সংগঠন বা সেই অর্থে সেরকম কোনো ইয়ে নেই। যা আছে সেগুলো এই কিছু তৃণমূলের বেশধারী মানুষ যারা বিজেপিকে শহরে প্রশ্রয় দিয়ে এইসব অশান্তি করবার চেষ্টা করছে। বিরোধী মূলত যারা উদয়ন ঘোর বিরোধী বলে পরিচিত, তারাই এই সমস্ত হামলা এর আগেও করেছে, আবারও করছে। আমাকে ভয় দেখানো, আমাকে থামানোর একটা চেষ্টা ঘোর সৈনিক। আমি এসবে ভয়ও পাই না, আমি থামবো। পুলিশ এসেছিলেন, পুলিশ এসে তদন্ত করছে, সবার রিপোর্ট নিয়ে গেছে, বোম উদ্ধার করে নিয়ে গেছে। আমি পরে গিয়ে লিখিত একটা অভিযোগ করব। দুয়ারে সরকার প্রকল্প নিয়ে বিভ্রাট কোচবিহার 18 নম্বর ওয়ার্ডে। 2021-এর বাংলা বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে উঠছে। চলতি মাসের 8 তারিখ থেকে দুয়ারে সরকার প্রকল্প চালু হয় রাজ্যের সমস্ত জায়গায়। এতে সাধারণ মানুষের মধ্যে ভালো সাড়া ফেলেছে বলে মনে করছে শাসক দল। কিন্তু এই দুয়ারে সরকার প্রকল্প নিয়ে বৃহস্পতিবার বিভ্রাট সৃষ্টি হয় কোচবিহার শহরে 18 নম্বর ওয়ার্ডে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, স্থানীয় কোচবিহার সদর গভর্নমেন্ট হাইস্কুলের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ দুয়ারে সরকার কর্মসূচি হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে স্থানীয় ওয়ার্ডের নাগরিকরা গিয়ে দেখেন কোনো রকম সরকারি কর্মসূচি নেই, এমনই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। তা ঠিক কী জানিয়েছেন শুনবো আমরা। আমি তো মানে 24 তারিখে আমাকে এসেছিলাম, যখন বলেছে 24 তারিখে আগের ডেটে এসেছিলাম, বলেছিলো যে 24 তারিখে আপনি আসবেন, ফর্ম নিয়ে ফিল আপ করবেন, কিন্তু এসে তো দাঁড়িয়ে আছি, হচ্ছে না। সরকার আজকে বলবে না, জানুয়ারিতে কবে বলবে তা বলতে পারছে না, ডেটটা বলছে জানুয়ারিতে বলবে। ডেট কি আজকে ছিল? আজকে ছিল। যে আপনারা কীভাবে জেনেছিলেন যে আজকে ডেটটা? আজকে ডেট আমাদেরকে কমিশনার বলেছিল আমাদের ওয়ার্ডে। কোনো অ্যানাউন্স হয়েছে? অ্যানাউন্স তো হয়েছে আগে যে আজকে বসবে, কিন্তু আজকে তো বসতো না। আপনি কত নম্বর ওয়ার্ডে বসেন? আমি 19 নম্বর ওয়ার্ডে। পাশাপাশি এই বিষয়ে সদর মহকুমা শাসক সব্যসাচী রায়কে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রত্যুত্তরে জানান, দুয়ারে সরকার কর্মসূচি আজ সদর গভর্নমেন্ট হাইস্কুলে ছিল না। তবে কে বা কারা মাইকিং করে এমন ঘটনা ঘটিয়েছে এই বিষয়ে পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া হবে এবং আইনত ব্যবস্থা নেওয়া হবে। কি জানিয়েছেন সদর মহকুমা শাসক সব্যসাচী রায় শুনবো আমরা। না, এটা একদম ভুল ভুল কথা, কারণ আমরা যেদিন যেদিন হয় তার আগে আমরা অ্যানাউন্সমেন্ট করি। আজকে যে যে অ্যানাউন্সমেন্টের কথা বলছেন এটা আমাদের তরফ থেকে বের হয়নি। আপনি কমপ্লেন করলেন, আমি পুলিশকে বলে আমি দেখছি কারা এটা মিথ্যা অপপ্রচার করছে। আপনাদের 24 তারিখে তো প্রথমে ডেট দেওয়া হয়েছিল, সেটা নয়, পোস্টপোন হয়েছিল। আমরা প্রিপোন করতেই পারি, কারণ যেখানে আমরা করছি আর কি ভেনুগুলোতে, তার আগের দিন দুদিন থেকে আগের দিন থেকে আমরা পুরো প্রচার করি সেই ওয়ার্ডগুলো। এবং এই ওয়ার্ডে আজকে হওয়ার কথা নয়। কে অ্যানাউন্সমেন্ট করলো আমাদের নাম, মানে আমি জানি না কি অ্যানাউন্সমেন্ট করলো পুলিশের কাছে। আমি আপনি অভিযোগ স্যার, ওখানে যারা ওখানে আমরা যেটা দেখেছি, অনেক মানে সিনিয়র সিটিজেন যারা এসছেন, যাদের যারা জানেন যে আজকে ডেট, তারা এসছেন ঘুরে যাচ্ছে। তো এটা যে পোস্টপোন হলো সেই অ্যানাউন্সমেন্টটা কেন হলো না? সেটা আমরা প্রতিদিনই যে যে ওয়ার্ডে হবে তার আগের দিন সন্ধ্যায় আমরা প্রচার করি। এবং কাল আপনি যে বললেন যে এটা প্রচার হয়েছে গতকাল, কারা করলো, কেন করলো, কি হবে সন্ধ্যায় আমি পুলিশকে রিপোর্ট করে আমি ব্যবস্থা নিচ্ছি। কিন্তু নিয়েছি একটা ছোট্ট বিরতি। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।
গার্মেন্টস উইন্টার সেল অফার। লেডিস চুড়িদারের ওপরে 50% ছাড়, জিন্স প্যান্টের ওপরে 50% ছাড়, লেডিস টপের ওপরে 50% ছাড়, মেয়েদের ফ্রকের ওপরে 30% ছাড়, শীত বক্সের ওপরে 10% ছাড়। এমজে গার্মেন্টস, বিশ্ব সিংহ রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। আজ আমি পুরো পরিবারের জন্য রেঁধেছি রঙ্গিত চালের পোলাও। রঙ্গিত রাইস, বাংলার ঘরে ঘরে মা অন্নপূর্ণার আশীর্বাদ। সবার সন্তান যেন থাকে দুধে ভাতে। ফিরে এলাম বিরতির পর। প্রকাশ্য তৃণমূলের গোষ্ঠী কন্দল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে বহিরাগতদের দিয়ে মারধর করার অভিযোগ মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল হকের বিরুদ্ধে। রাতভর পঞ্চায়েত সমিতির সদস্যদের পঞ্চায়েত সমিতির দপ্তরে বিক্ষোভ দেখায় তারা। ভোর রাত পর্যন্ত বিক্ষোভ করার পর প্রশাসনের আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেয়। মালদার রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতি ঘটনা। পঞ্চায়েত সমিতির সদস্যদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের পর থেকেই, পঞ্চায়েত সমিতি গঠনের সময় থেকে এখানে গোষ্ঠীকন্দ সৃষ্টি করে রেখেছে মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা এলাকার তৃণমূল নেতা শামসুল হক। পঞ্চায়েত সমিতির কোনো সদস্য না হয়েও তিনি সমস্ত কাজকর্মে হস্তক্ষেপ করেন। এই পঞ্চায়েত সমিতি থেকে তিনি কাটমানে তোলেন। 2 কোটি টাকা বাজেট পাশের কথা ছিল বুধবার। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের এড়িয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি শামসুল হকের যোগ সদস্যে বাজেট পাশের চেষ্টা করা হয়। তারা প্রতিবাদ করলে বহিরাগতদের এনে মহিলা সদস্যদের মারধর করা হয়। তারই প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। তৃণমূলে এই গোষ্ঠীকন্দল নিয়ে সরব হয়েছে বিজেপি। জেলা বিজেপির সহসভাপতি অজয় গাঙ্গুলি বলেন, বিগত দিনে প্রাক্তন জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী ও গণি পরিবারের সদস্য রবিনুরকে শামসুল হকের জন্য কৈফিয়ত দিতে হয়েছিল উন্নয়ন নিয়ে জনগণকে। তিনি আবার ঘুরপথে জেলা পরিষদের দায়িত্ব থেকে স্তব্ধ করে দিচ্ছে উন্নয়ন, ফলে তাদের দ্বারা লুটপাট ছাড়া উন্নয়ন হবে না। কি হয়েছে, আজকে অর্থ মিটিং ছিল, আমরা গিয়েছিলাম, আমাদের 8 জন মেম্বারকে বাদ দিয়ে কাজ হচ্ছে, আমাকে কোনো কাজে রাখছে না, আর আমার পুত্র কর্মাধ্যক্ষ টেন্ডার হচ্ছে, আমি কিছু জানতেই পারছি না, আমাকে অন্ধকারে রাখছে আমার সময়দত্ত অফিসার ইঞ্জিনিয়ার আর কন্ট্রাক্টরে কাজ দিচ্ছে। 5 দিন হলো আমার বরকে মেরেছে কন্ট্রাক্টর, সময়দত্ত দিয়ে মারালছে, বাবলু মেরেছে। আবার আজকে মিটিংয়ে ডাকা হয়েছে, গিয়েছি মিটিংয়ে, আমাদের 8 জনকে কাজ দেয়নি। এবার আমরা বলছেন, আমাদেরকে তো কাজ দিলেন না, তো আমাদের সামনে রেজুলেশনটা খাতার লিখতে হবে, বা আমরা দেখবো, বা আমাকে দিতে হবে। আমরা বলছি না, দেবো না বলে আমরা খাতা চেয়েছি বলে গিড় গিড় করে সবাই কন্ট্রাক্টর ঢুকে গেছিলো, এটা আমাদের দাবি ছিল। তো কন্ট্রাক্টর সময় দত্ত অনেক কি কন্ট্রাক্টরকে ডেকে আমাদেরকে মেরেছে। আজকে আমাদের মেম্বারদের অর্থের মিটিং ছিল, সেখানে আমিও মানে ছিলাম, বাইরে ছিলাম মিটিং হলে। তারপর দেখি হঠাৎ মিটিং হলে চিৎকার চেঁচামেচি, তারপর দেখি মিটিং হল থেকে বেরিয়ে আসলো সোমেশ দত্ত। সোমেশ দত্ত বেরিয়ে এসে সভাপতির বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে তারপরে দেখছি সোমেশ দত্ত বেরিয়ে আসলো। সোমেশ দত্ত বেরিয়ে এসে বাইরে থেকে চিৎকার চেঁচামেচি করে অনেক কন্ট্রাক্টরগুলো বসেছিলো, তাদেরকে ডাকাডাকি করে নিয়ে গেল। এবার নিয়ে গিয়ে দেখছি, তারপরে আমরাও গেছি জানলা দিয়ে দেখছি যে আমাদের যে খাদ্য কর্মাধ্যক্ষ তাকে কলার ধরে ব্যাপক হারে মারধর করছে, আর আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ যেটা সানুয়ারা তাকে ধাক্কাধাক্কি করে তার হাত থেকে রেজুলেশন কপি কাড়িয়ে নিয়ে ছুটে বাইরে আসলো। এসে বলল, যা হলো হলো, আমাদের মিটিং পাস হলেই হলো, আমরা মিটিং পাস করে নিয়েছি। এই যে এই যে এই যে এই ঘটনা, এই ঘটনার পেছনে কার মদত রয়েছে? এটা সম্পূর্ণই শামসুল হকের মতে। কে এই শামসুল হক? আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ, জেলা পূর্ত কর্মাধ্যক্ষ। উনি কি তৃণমূল নেতা? হ্যাঁ, তৃণমূল নেতা। মানে এখন যা দেখছি যে কোনোদিনও আমাদেরকে কোনো উন্নয়নমূলক, আমাদের যে 8টা মেম্বার আছে আমাদেরকে কোনোদিনও কোনো উন্নয়নমূলক কোনো কাজই দেয় না, আমরা জনপ্রতিনিধিদের জন্য কোনো কাজই করতে পারি না। বিশাল
এখনই শুনলাম আমি যে ওরা ধর্ণায় বসেছে। আজকে আমাদের অর্থের মিটিং ছিল, অর্থের মিটিং সুষ্ঠুভাবে হচ্ছিল, সব হয়ে যাবে, বিডিও সাহেব মিটিং হয়ে যাওয়ার মানে শেষের পথে। বিডিও সাহেব বলেন আমার দুয়ারে সরকার চলছে, ম্যাডাম আমি বের হচ্ছি, আপনি সভাটা শেষ করে বেরিয়ে যান। তো আমরা বেরিয়ে আসছিলাম, ততক্ষণে বাড়ি আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ বাড়ি আব্দুল বাড়ি উনি দরজাটা বন্ধ করে বলছে কি বের হতে দিব না আপনাকে, দিব আপনার বের হতে দেব, যতক্ষণ আমাদের সমস্যা মিটবে না ততক্ষণ আমরা বের হতে দিব না। এই নিয়ে ততক্ষণে ডেপুটি ওরা আমি তো বললাম কি না এটা আবার কি, বাইরে থেকে এসে সাহেব ভেতরে গিয়ে দরজাটা খুলিয়ে বললেন কি না বের। তারপরে ডেপুটি সেক্রেটারি আমাদের যে ইউসুফদা আছেন ওনার খাতা নিয়ে কাড়াকাড়ি করে এমনকি সমস্যা ওরাই তৈরি করেছে। এগুলো একদম সম্পূর্ণ মিথ্যে কথা। ওখানে তো বর্তমানে আমরা ছিলামই, আমার কর্মাধ্যক্ষরা আরও ওনার কর্মাধ্যক্ষরা কয়েকজন ছিলেন, ওরাও ছিলেন, দশ দশ সত্যি বলে গেলে তাহলে তো জানা যায় করতো ওদের উপরে কোনো কিছু, ওরাই তো আগেই আমাদের উপরে হামলা করতে এসেছেন। এই সেই শামসুল হক যার জন্য একসময় গৌতম চক্রবর্তী এবং রুবিনুরকে আর মানুষের কাছে কৈফত দিতে হয়েছিল, রাস্তাঘাটে মাথা নিচু করে চলতে হয়েছিল, তিনি আবার ঘুরপথে এসছেন জেলা পরিষদের দায়িত্বে। মালদা জেলার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হিসেবে কোনো রকম কাজ তিনি করছেন না, আর শুধুমাত্র রতুয়াতে কাজ করছেন এবং রতুয়াতে সাধারণ মানুষের যে কাজ সেই কাজকে স্তব্ধ করে দিচ্ছেন এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হয়ে সেই এলাকার যারা কাজ করতে যাচ্ছেন সাধারণ মানুষের তাদের সঙ্গে পেছনে লেগে এমন অবস্থার পর্যায়ে নিয়ে যাচ্ছেন এই শামসুল হক। আর যিনি যত তাড়াতাড়ি আর রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে বাড়িতে যাবেন মালদার তথা রতুয়ার মানুষের উন্নতি হবে এটাই বলতে পারি। গোটা ঘটনা নিয়ে শামসুল হকের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও কেউ যদি ধরনের কাজ করে তাহলে দল ব্যবস্থা নেবে বলে জানান মালদা জেলা পরিষদের কোঅর্ডিনেটর দুলার সরকার। হ্যাঁ বললাম তো এটা নিয়ে বিভিন্ন জেলা পরিষদের মেম্বারদের বিরুদ্ধে বিভিন্ন পঞ্চায়েত সমিতির মেম্বারের মধ্যে বিভিন্ন জায়গায় একটা না একটা বিক্ষোভ হচ্ছে বিভিন্ন নিয়ে। আমরা জেলার যেহেতু আমরা এতদিন জেলার কমিটি ছিল না, জেলার ব্লক প্রেসিডেন্টগুলো ছিল না, আমরা দেখিনি, এবার সপ্তাহতে জেলা কমিটি থেকে সভা নেত্রীর নেতৃত্বে এগুলো আমরা ধরবো, যার যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, কেন অভিযোগ হচ্ছে, এবং কোনো নেতা যদি কোনো নির্বাচিত প্রতিনিধিদের কাজ করতে বাধা দেয় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। হ্যাঁ এটা তো আসছে, আমরা জানি সারা পশ্চিমবঙ্গে যে দলটা এত বড় হয়েছে এবং এই দলে বিভিন্ন দল থেকে সবাই আমাদের দলে যোগদান করেই সবাই চাইছে সুযোগ নেওয়ার জন্য, এই সুযোগের কম বেশিতে কোথাও হচ্ছে, কারণ মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়নের টাকা ব্লক বা অঞ্চলগুলোতে দিয়েছে এত উন্নয়ন হচ্ছে, নিজেদের মধ্যে একটু বোঝাপড়ার ভুল বুঝে হচ্ছে, কেউ চাইছে আমার এলাকায় বেশি হোক, ও চাইছে আমার এলাকায় বেশি হোক, আবার জেলা পরিষদের মেম্বাররা চাইছে তার এলাকায় হোক, এগুলো আমরা সমস্যা মিটিয়ে নেব। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। রামপুরে কাটামারিতে এক তৃণমূল কর্মীর খুনে ঘটনায় চাঞ্চল্য, অভিযোগে তীর বিজেপির দিকে। দিনহাটায় বোমাবাজির অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। দুয়ারে সরকার প্রকল্প নিয়ে বিভ্রাট কোচবিহার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে। পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষকে বহিরাগতদের দিয়ে মারধর করার অভিযোগ মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন ডিজিটাল বাংলা পর্দায়। আগে ভাগে সবার আগে।